দুই অর্ধের দুই গোলে রিয়াল মাদ্রিদ ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নিলেও লড়াইয়ে ফেরার চেষ্টা করেছে অ্যাথলেটিক বিলবাও। শেষ দিকে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগও পায় তারা, কিন্তু অসাধারণ নৈপুণ্যে পেনাল্টি ঠেকিয়ে রিয়াল মাদ্রিদকে রক্ষা করলেন থিবো কর্তোয়া। দারুণ জয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা পুনরুদ্ধার করেছে স্প্যানিশ জয়েন্টরা। সৌদি আরবের রিয়াদে রোববার রাতে ফাইনালে 2-0 গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। লুকা মডরিচের দুর্দান্ত গোলের পর দলের ব্যবধান বাড়িয়েছেন ফরাসি তারকা করিম বেনজেমা। নির্ধারিত সময়ের ঘটনা বহুল শেষ কয়েক মিনিটে পেনাল্টি পায় বিলবাও। এদিকে মিলেতেও লাল কার্ড দেখায় 10 জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ। তবে কোনো সুযোগই কাজে লাগাতে পারেনি বিলবাও। পুরো ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রাখলেও আক্রমণে পিছিয়ে ছিল রিয়াল। ম্যাচের 38তম মিনিটে ব্রাজিলিয়ান তরুণ রড্রিগো গয়েসের বাড়ানো বল থেকে গোল করেন লুকা মডরিচ। মডরিচের সেই গোলেই এগিয়ে যায় রিয়াল। এরপর প্রথমার্ধ তারা শেষ করে 1-0 গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে ম্যাচের 52তম মিনিটে সফল স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন করিম বেনজেমা। বেনজেমার সেই পেনাল্টি গোলে দলের স্কোরলাইন হয় 2-0। রিয়াল মাদ্রিদ নিজেদের পেনাল্টি কাজে লাগালেও বিলবাও কাজে লাগাতে পারেনি তা। এক ম্যাচে দুই পেনাল্টির ফলাফল হয়েছে দুই রকম। এদিকে 2-0 গোলে এগিয়ে থাকা রিয়াল ম্যাচের 87তম মিনিটে পরিণত হয় 10 জনের দলে। ব্রাজিলিয়ান তারকা এইডার মিলেইটোর লাল কার্ডে 10 জনে পরিণত হয় তারা। বাকি সময়টুকু এই লিড ধরে রেখে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ।